শারমিন, আজকে আমি ফার্স্ট কনফারেন্স। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আমি লাইভ হয়ে গেছি। সো আমি নওশিন চৌধুরী, সো তোমাদের সাথে লাইভ হয়ে গেছি। আজকে স্কিন কেয়ার করব। কি স্কিন কেয়ার করব? আমার থেকে দুইটা, একটা বেগুনি উঠছে, একটা পেঁয়াজও। কেন আসাম ভাবি শুরু করে দিই কন ভাবি, আমি তো নসিনি তোমারে। 10 মিনিটস লেট কেন? ও মারে ভাই লিল্লা ভালোবাসা। আমি ফার্স্ট হইতাম, পারলাম না, কখন টেনে বইয়ে আসি, কখন থেকে বসে আসি। তফাক, তুমি কি কমেন্ট করতে পারো নাই? আচ্ছা, তোমরা কম্পিটিশন দিচ্ছ যে মানে কে সবার আগে মানে কমেন্ট করবে। ব্যাড কমেন্ট যে করবি হাই তোরা রাজিয়ে, আজিয়ে শেষ। আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর আবার। বুঝলাম না রমজানে হয়তো সাজ কেন, আপতে মনে হতে আপতে রমজানে তো সাজন পরে, জ্যাত্তে সাজন পরে, তো তোরতে এত সমস্যা তাই না? নসা শুনু ও মামা, তোরা এলে ব্যান হ্যাভেল লাই কিল্লো ওলস তাক শুনা, শান্ত শিষ্ট ভাবে তাক, সুন্দর মতন লাইফ সা। তোর কেউ হরা না না বিলে কাতু কুতু দেয় তোরা রে, আল্লাহ রে। আজ যখনও মেকআপ টেকআপ নইব, আজ শুধু স্কিন কেয়ার হইব দে। হ্যালো আপু, হুইচ ফাউন্ডেশন ইজ বেস্ট ফর কম্বিনেশন স্কিন, হুদা অর ম্যাক? কম্বিনেশনের জন্য ম্যাক বেটার, কারণ হচ্ছে তোমার হুদা যদি হয়, হুদা বিউটি যদি হয় সেটা হচ্ছে অয়েলি স্কিনের সাথে বেশি যায়, আর যদি তুমি হুদা ইউজও করো কম্বিনেশন স্কিনের জন্য, সেটা তোমার মিক্স ম্যাচ করতে হবে, অন্য ফাউন্ডেশন ম্যাচ মানে মিক্স করতে হবে, তা না হলে তুমি অ্যাকুরেট প্রপার টেক্সচারটা পাবে না। তোমার সব লাইভ দেখি, পরে হলেও দেখি, জাস্ট লাভ ইউ। বিবর্ণ মুস্কান রাখি, আচ্ছে বনু আপু, সিটিজি থেকে কাশ্মীরি বিবি ক্রিম কখন অ্যাভেলেবেল হবে? সিটিজি আমার আউটলেটে কি অ্যাভেলেবেল নাই? আছে তো, আছে তো মনে হয়, আমি তো জানি না, আমি কয়েকদিন ধরে তো যাই না, একদম অ্যাক্টিভ না, আউটলেটে যাওয়া হচ্ছে না। এটা কেন যাই বাইনি ফিয়াজু সানাবুডের ফানলা ফুরি আপু, স্কিন কাচের মতো করতে কি ইউজ করবো? আমি জানি না আপু, আমার কোনো গ্লাস স্কিনের কোনো আইডিয়া নাই, হোয়াইটেনিং কীভাবে করবেন ওইটারও কোনো আইডিয়া নাই, জাস্ট হচ্ছে আপনার স্কিনটা ফ্রেশ হেলদি আর হচ্ছে একদম ক্লিয়ার স্কিন হলেই হয়, মানে আমার জন্য আমি এতটুকুতেই স্যাটিসফাইড, মানে আমি একদম হোয়াইটেনিং করবো, একেবারে সাদা ধবধবে হয়ে যাব, মানে ইচ্ছাই নেই, দরকার নেই, আমার যেই কালারটা আছে আমি ওইটাতেই থাকতে চাই, ওইটাকেই ফ্রেশ রাখতে চাই, দ্যাটস ইট। আপু তুমি অসুস্থ? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যার বৈনকলোর কমেন্ট ফেজুম দাজি সাহেব, এক্ষুনি কমেন্ট করতে তা হওয়া, তোমার কমেন্ট ফেজুম সুন্দর সুন্দর, আর যে বেড়াইনদের কমেন্ট না ফেজ। একদম ফৈতন্য, আর যে উল্টো পুল্টো কমেন্ট করবি ডিরেক্ট ব্যান। আসসালামু আলাইকুম আপু, ইউ লুক ভেরি প্রিটি টুডে, থ্যাংক ইউ। হোসাইন এমন সত হইলে বালা ফুয়া, কে সুন্দর করে কমেন্ট করেন। আফার সোপ বদলাই গি ক্যান করি রে, ইন বদলাইতে রে, আর আর লেন ফাস্ট মিনিটের ব্যাপার, যদিও আমি ফেসটা ক্লিন করে আসছি গোট মিল্ক সোপ, যদিও সেয়ারাই বেরিলে নাই আগের মতো, নাই হদ্দ হদ্দ করে ফেললি। সো গোট মিল্ক সোপটা আমার রেগুলার প্রত্যেকদিন সকালে, সেরাভি ময়েশ্চারাইজারটা দিলে ফেস বার্ন হয়, ইজ দ্যাট নর্মাল? তোমার স্কিন পিলিং হচ্ছে, দ্যাটস ওয়াই তোমার স্কিন একটু ড্রাই হয়ে গেছে অনেক বেশি, ওই জন্য সেরাভি হচ্ছে ড্রাই স্কিনের জন্য, আর তুমি এটা ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে, এটা কিছু হয় না। আমি আমি নর্মালি অ্যাজ এ মানে আমি সেরাভি ইউজার, মানে কন্টিনিউসলি আমি সেরাভি ইউজ করি, সেরাভি না হয় সেটা পিল। আপু অয়েলি স্কিনের জন্য কোন সিরাম বেস্ট হবে? অয়েলি স্কিনের জন্য তুমি গ্লাইকোলিক ট্রাই করতে পারো, গ্লাইকোলিক যেটা তোমার পোর্স মিনিমাইজ করবে, প্লাস হচ্ছে তোমার যেমন গ্লাইকোলিক হচ্ছে, আমি দেখো কটুক করে ফেলছি, আমার গ্লাইকোলিক ইউজ করতে হয় কারণ হচ্ছে আমার ফেসে পোর্স আমার একদম ভালো লাগে না, পোর্স আমি পছন্দ করি না, আমি পোর্স রাখতেই চাই না ফেসে, যাতে পোর্স না আসে, তার উপর হচ্ছে গ্লাইকোলিক সিরামটা তারাই অ্যাপ্লাই করবে যাদের মুখে একটু অয়েল হয়। হ্যাঁ, কারণ রিসেন্ট হচ্ছে তোমার গরমের জন্য কিন্তু আমার স্কিনটা একটু অয়েলি হচ্ছে, যদিও আমার স্কিন কিন্তু অয়েলি না। তো আমি হচ্ছে এখন স্কিনটা একটু অয়েলি হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে
আমি এখন গ্লাইকোলিক ইউজ করতেছি, যাদের একটু অয়েলি ইফেক্ট আছে ফেসের মধ্যে তারা কিন্তু গ্লাইকোলিক ইউজ করবা। আর গ্লাইকোলিক দিলে যেটা হবে তোমাদের পোর্সটা মিনিমাইজ হবে, প্লাস পিম্পলের জন্য ম্যাজিক্যালভাবে কাজ করে এটা, ম্যাজিক্যাল মানে তোমার জাস্ট পিম্পল উঠছে, এটা উঠছে কিন্তু আমার দুই দিন, এই একটা উঠছে ছোট, এটা উঠছে ইউনোর সিবি গালি ফেললি, তারপরে রোদ্দি গ্লাইকোলিক অর্ধে গিয়া লাগাই দিই উইথ হ্যাজেল, এবার হঠাৎ আর হয় সাই হ, এই দুই দিনের মধ্যে ফুয়ে গিয়ে। আসসালামু আলাইকুম আপু, দেখি কেউ কমেন্ট পড়ে কিনা, ফের তো সারা এর তো ফরি ফেলেই আপু, ওইটা সবটা পাচ্ছি না, ফাইনাল ফিললেস করে না, আমার সব হচ্ছে তোমার একদম আলাদা একটা জোনে, যেটা হচ্ছে তোমার ব্লোজম গার্ডেনের সেকেন্ড ফ্লোরে, যেটা তোমাদের সুমিস হটকেকের একটু পরে আসতে হবে, আমাদের একদম আলাদা একটা আউটলেট, আমরা কোনো মার্কেটে না। পূর্ণিমার মতো যুবতী থেকে যাবেন মনে হয়, এন্ডিলে সুন্দর সুন্দর স্কিন কেয়ার করে এলেন, অতএব না যুবতী আই তো সাই। এখন আমি স্ক্রাব করব, হ্যাঁ ফ্লোরাল ওট মিল্ক স্ক্রাবটা করব, মাইচ্চে ফাতার দাগ, মাইচ্চে ফাতার দাগ কি আবার, মাইচ্চে ফাতার দাগ তো আমি জীবনে শুনি, কি মাইচ্চে ফাতার দাগ আপু, তোমার বাড়ি সাতকানিয়া কোথায়? ও আই মিস ইউ সো মাচ, স্পেশালি ইউর ব্লগস ফারিহা মাইমুনা, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা হলুদ ড্রেস পরা পিক দিছিলেন, ওটাতে আপনাকে অনেক সুন্দর, ওটা অনেক আগের পিকচার, ওটা অনেক আগের, অনেক আগের বলতে আবার অনেক আগের ধরুন এক বছর আগে, ওটা আমার একটা ব্লগের ইয়ের, আমার একটা ড্রেসের ব্লগ ছিল ওটার পিকচার, কারণ তখন ছিলাম একরকম এখন আরেক রকম। গ্লাইকোলিক সিরামের প্রাইস কত আপু? প্রাইস জানতে হচ্ছে পেজে ইনবক্স করতে হবে, আমার সবগুলোর প্রাইস জানা নেয়, আমিও তো দোয়ানো যাই, এরা পুজুর পুজুর লো এরা আইজে গুদি আত্মাই দিন প্রাইস টাইস যাই মন নেই জীবে সত্যি হতা আজ যাই দোয়ানো যাই এরা আহিদা আত্ম খুব অ্যান্টি পে। আচ্ছা আমার কাশ্মীরের কালেকশন দেখবা, দাঁড়াও আগে আমি একটু ফেস প্যাকটা আমি বেশি ঘষাঘষি করবো না আজকে, হ্যাঁ ইয়েটা নিয়ে স্ক্রাবটা নিয়ে, কারণ হচ্ছে আমার ফেসে যে দুইটা পিম্পল আসছে ওই দুইটা পিম্পল আমি চাই না ছিঁড়ে একদম দাগ হয়ে যাক, আমি যদি এখন স্ক্রাবটা নিয়ে পিম্পলটার উপরে ঘষাঘষি করি মানে অনেক বেশি ম্যাসাজ করি তাহলে কিন্তু কি হয়ে যাবে, এটা আমি আজকে একটা জাস্ট একটা ফেস প্যাক বেজের মতো করে ইউজ করবো, আমি একদম ঘষাঘষি করতে চাচ্ছি না, জাস্ট শুকানোর পরেই আমি জাস্ট এটা ঘষে তুলে ফেলবো, ঠিক আছে? অনেক মিস করছি তোমাকে এতদিন, আমি জানি আমার এত এত ইনবক্স আসতেছে, এত এত ইনবক্স আচ্ছা হদুকুম বেড়া ইতার নহইয়ের নফারের মানে আস্তে গলায় সুল কর ফলে দি আর ব্লগত মেসেজ ফাড়াবো। হাই আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা খুব সুন্দর ইতার উগ্র দিলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে এরকম সেরকম, এর ফল অত্যন্ত শুরু করি বোধে। আপু ভালো আছেন? আপু খাইছেন? আপু আপনি এখন কি করতেছেন? আপনি এখন ঘরে? আপনি এখন কোন জায়গায়? আপনি এখন কি কোন দিকে বসে আছেন? আপু আপনি ভাত কি দিয়ে খাইছেন? ও ভাই এই দিক গেম প্রশ্নের উত্তর তাই দিক দেখতে ন আর ব্লগের মধ্যে মেসেজ আইয়ে দে, দীর্ঘ পাঁচ মিনিট অন্তর অন্তর একশো প্লাস মেসেজ, অন্যরা যদি আই এদিক দিন হইতাম যাই আফা আই হড়ে আই এখন উঠি আসি আই এখন লেড়ি আসি আই এখন সাদা তাড়ি দি আই তো এদিক কিং গল্প করিতে তো এখন গল্প করি না ফেরিলি তারা কি লেখে বেড়ি দাম দুটি গেছ দে ফাট দেখাত দে এই দেখাত দে সে দেখাত দে ও মা লাইভে মেয়ের চেয়ে ছেলে বেশি কেন জানে না বালা পয়েন্ট ওইলে সমস্যা নাই আর উল্টো পুল্টো পয়েন হইলে তো যাইব ওই জিনের বাক্স ভিতর। আপু মুখে এগুলো কি লাগাইছেন? এটা একটা স্ক্রাব আপু, পাঁচ ছয় দিন লাইভে আসেন না, অনেক মিস করছি, পাঁচ ছয় দিন থেকে বেশি হবে, অনেক বেশি হবে, পাঁচ ছয় দিন হবে না, প্রায় এক সপ্তাহের উপরে, এক সপ্তাহ থেকে অনেক বেশি হবে। আর যারা হচ্ছে আমার লাইভটা দেখছো প্লিজ 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 বেশি বেশি করে হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, আপনার কথা শোনার জন্য লাইভ দেখি। আপু কি হয়েছিল আপনার? কই আমার তো কিছু হয়নি, আমি একটু সিক ফিল করছিলাম কয়েকদিন, আমার একদমই লাইভ কোনো কিছু কিছুই ভালো লাগে না, মানে খুব বেশি বিরক্ত লাগছে সব কিছু। ফল ভাইরাল হয়ে পেজ খুলে ফেলছো তুই আরো নসিনুস দেওয়া তার লাইক তুই আরো দুই দিন দেখত তো
তাহলে তুই আগে আর আয় আজি হ বছর আগে তুই ব্লগ করলি ইবে আগে সাই রে তারপর তুই কমেন্ট করিস ভাই আমি খুব খুশি হইম কেন মুখে এসব কি লাগাইছেন ইস ইস এগুলো আমরা লাগাই না এগুলো আমরা চিনি না আফা লাভলি সিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রোমান্টিক লুক ওয়াও ইজ গেট রোমান্টিক লুক রোমান্টিক লুক হইল আবার আপু তোমার লিপস্টিকটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে মিলানির গর্জিয়াস জোস কথাগুলো থ্যাংক ইউ আপু তোমার কথাগুলো এত সুন্দর যে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ হাউজ ইউর বেবি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে আসসালামু আলাইকুম আপু কথা বলা যাবে কি না ইভেন মরতো কথা বলি দিল না এগুলো কি আপু এটা একটা স্ক্রাবার ও মা তুমি এখানে কি করস হাতের নখ এত বড় কেন হন্ডা দিকে হাতের নখ এত বড় কেন ভাই ওগুলো না চশমা দিয়ে ফেলো তুমি শোকত আর মনে তো তোমার শোকত খুবই পাওয়ারের সমস্যা আছে মানে আর কিছু তো এটাই না ভাই তাহলে ঘুমানলা আপু কেমন আছো আপু আজি কি তোর ইন ফুরনে গিয়ে তুই জাগি আর ব্লগ তুই জাগি যা আর ব্লগ তো তোরে দূর দি কেন তোর রাত বাড়ানো লাগে সেরাবি ইউজ করার আগে ওর পরে সানব্লক ইউজ করবা আগে এই নিয়ে তিনবার কমেন্ট করলাম সো সরি দেখি নাই আপু আপনার কথাগুলো সেরা থ্যাংক ইউ আপু তুমি আমার কমেন্ট পড়ো না যাও চলে যাবো যাও না প্লিজ পড়ছি এখন বোনু তোমার কথা শুনলে অনেক বেশি হ্যাপি লাগে থ্যাংক ইউ আপু আপনার ফেস কি পিপটা একটা আমি তো অনেকগুলো পিঁপড়া দেখতেছি একটা তো না অনেক আপু তোমার হিজাবর মাঝে হালা হালা দাগ কি হন্ডা আর হিজাবর মধ্যে হালা হালা দাগ দেখতেছে ইন দাগে কি নাই লাগাই দেন তো ভালো লাগে না হিজাব ফুরিবার আগে ইয়া করি ওই কি দেন আর সাদত বা ব্যালকনি টেন্ডে লই যাই এরা হাসারের মধ্যে এগুলো করি ডোরি মুসুরি তারপরে ভাই ফি দিয়ে আঁতে ভালো লাগে দে আঁতে পরিষ্কার জিনিস বানানো লাগে যে সব হিজরা এখানে আসে কমেন্ট করেন তাদের জন্য নারী দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু রিপ্লাই কেন করেন না এই যে রিপ্লাই করলাম আজকে তো সবার সবার কমেন্ট পড়তেছি নিজেকে একটু হ্যাপি রাখতে তোমার লাইফ দেখি সত্যি তুমি অনেক জোস অন্তত তোমাদের মতো কয়েকজনকে তো হ্যাপি রাখতে পারি আপু বুঝার মতো লাগে নতুন কিছু বলো বুঝতে তো এগুলো ভালো লাগতেছে না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সবাই হচ্ছে আমার লাইফটা শেয়ার করে দাও সুন্দর করে মুছে ফেলাই সুন্দর করে এটাকে আমি মুছে নিচ্ছি এরপর আমি উইচ হেজেল লাগাবো উইচ হেজেল লাগাই তারপর সুন্দর করে একটা ফেস প্যাক করব কি দিয়ে ফেস প্যাক করব সেটা দেখাবো ফার্স্টবার লিখলাম একবারও না করে চোখে পড়েনি ভাইয়া কি লিখছেন আমি আবার একটু লেখেন হে গর্জিয়াস জুবাইদা খানম থ্যাংক ইউ চোখে কি লেন্স পরেছেন নাকি না ভাইয়া আমি ন্যাচারাল বিউটি এটা আমার আমি আমি ন্যাচারালি আমার চোখটা এরকম আপনি যদি মেয়ে হইতেন তাহলে আপনাকে সুন্দর করে কমেন্ট করতো কারণ আপনি ছেলে মানুষ আপনি কি জন্য বেড়া মানছে লেন্স লিপস্টিক ইনলই মাথা কামাইলে তো তোমারা সরি বরে গরিব ভাবতে বৌরা হবে ভাবতে হ্যাঁ মেয়ে কালার মেকআপ লই লিপস্টিক লই ইনলই ফরি তাহলে কি বলতে কি খাও ইনবক্সে বলবো এখন হইলে মুখ ন ফরিবু কি হ্যাঁ
আর তো ননরে বেশি ভালো লাগে, চোখগুলো নাইস। থ্যাংক ইউ উম্মে ফাতেমা সাথী, কি হাইরিয়ান ইনবক্স দেখাইম দে তোরে, এন্ডে হইতো মু এন্ডে হইলে মুখ ফরিবু। প্রিয় আফা কেন শোন, আমি তো ভালো আছি, বাতি নিলাম, অ্যান্টি পিম্পল নিব, অ্যান্টি পিম্পল নিচ্ছি হচ্ছে এখন অয়েলি ফুড খাওয়া হচ্ছে অনেক বেশি, সো এখন যাদের কিছুদিন আগে চলে গেছে পিম্পল তাদেরও এখন একটা দুইটা দেখা যাবে, কারণ এটাই স্বাভাবিক, কারণ এখন অনেক বেশি ইফতারিতে অয়েলি ফুড এটা সেটা খাওয়া হচ্ছে, সো আবার ফুড হ্যাবিটও অনেকের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এখন যেটা করব, তোমার চোখের দাম কত? আমি কিনবো মাত্র 750 টাকা, বেশি দাম না। এই যে অ্যান্টি পিম্পলটা আমি নিয়ে নিলাম। নসেন আপু আমি আসছি বাট লেট করে, আয় নমাতি তো অন্য অবশ্যই। হুইচ লেন্স? হিমালয়া ব্লু আন্নি আপু, হিমালয়া ব্লু, এটা তোমরা জিএনজি মেকআপ স্টোরে পেয়ে যাবা। ওয়াও বিউটিফুল আইস, থ্যাংক ইউ আফু, অনে ইতাগ লগে নমাইতুন, আর যে তারা হারাপ হতে হয় আয় নমাতি তো ইতারা লগে নমাতি। হ্যাঁ পিম্পলের জন্য এই তো, আমার তো পিম্পল আবার একটা দুইটা দেখা দিচ্ছে এখন, ওই জন্য তো হুইচ হেজেল তো মাস দিবা, আর হচ্ছে ওইটা মাস রাখবা, এটা কিন্তু পিম্পলকে অনেক বেশি কন্ট্রোল করে, যেটা হচ্ছে তোমার গোট মিল্ক সোপ, ফ্রেঞ্চ ফ্রাই মনে হয় না, আমি উইদাউট এক্সপ্রেশন খাচ্ছি তো ওই জন্য তোমরা বুঝতে পারছো না আমি কি খাচ্ছি। আমি উইচ হেজেলটা একটু স্প্রে করে নিব, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমার একটা স্মেল থাকে, কড়া একটা স্মেল থাকে, বাট এটা তোমাকে খুব বেশি হেল্প করবে, খুব বেশি হেল্প করবে। এখন আমি টিটি ওয়াটারটা নিচ্ছি, যেটা দিয়ে আমি মিক্স করবো, তোমরা চাইলে পানি দিয়েও মিক্স করতে পারবে, যাদের একটু ইচিং প্রবলেম হয়, কোনো কিছু লাগালে ইচিং হয় বা কোনো কিছু হয়, ওরা কিন্তু জাস্ট একদম নর্মাল র পানি দিয়ে ইয়ে করবে। অ্যান্টি পিম্পলের প্রাইস একটু দেখতে হবে, 350 to 300 এরকমই হবে নাকি কত, এটা তোমরা পেজ ইনবক্স করে দেখতে পারো, আমি ঠিক অ্যাকুরেটলি বলতে পারতেছি না। তোমায় লেগেছে এত যে ভালো, তোমার তাশমি আজাদ, তোমার জিএনজি স্টোর থেকে কাশ্মীরি প্রোডাক্ট নিয়েছি ব্রনের জন্য, ভালো রেজাল্ট পাইছি। আর যারা হচ্ছে ধৈর্য একদম হারাই ফেলো যে আজকে নিছো, পরশুদিন বলতেছে যে আপু আমার ব্রণ কেন চলে যাচ্ছে না, ইভি কি জ্ঞানা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল জিনিসটা কি, কি আল্লাহর কুদরতি জিনিসটা কি, যে না লাগাইলাম এনে গেলগুই, তা দিতে হবে সুন্দর করে তোমাদের ফেসে হচ্ছে, এটা একটা সময় ধরে এটাকে স্যুট করাইতে হবে, যেমন তুমি এইটা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হার্বাল, হ্যাঁ পানি একটু বেশি দিয়ে ফেলছিলাম। মামি আমার মা গত 1 উইক ধরে বসে আছে আপনার লাইভ দেখার জন্য, এভরিডে তোমাকে জিজ্ঞেস করে নসীন লাইভে আসছে কিনা দেখ। আচ্ছা আন্টিকে আমার একটা সালাম দিয়েন,
আমি একটু সিক ফিল করছি ওই জন্য এতদিন লাইভে আসিনি। এটাকে কিন্তু সুন্দর করে ব্ল্যান্ড করতে হবে, ফুটটা যাবে আর ফেলের কি ফুটটা যাবে আর ফেলের গুণা হবে, কি গুণা হবে, কেন গুণা হবে, গুণার কি করতেছি। আপু কাশ্মীরিতে মেস্তার জন্য এখনো কোনো প্রোডাক্ট আসে নাই, যদিও আপনি অ্যান্টি পিগমেন্টেশন যেটা ফেস প্যাক আছে ওইটা দিয়ে একটু কমাতে পারেন, অ্যান্টি পিগমেন্টেশন ফেস প্যাক আর হচ্ছে অ্যান্টি পিগমেন্টেশন অয়েল, এটা দিয়ে হয়তো হালকা হবে বাট পুরোপুরি চলে যাবে না। বললাম বাটিটা আরএফএলের, এটা তো ইটালিয়ান ওয়ানা লেহা, আমি তো মনে হয় কিন্তু আরএফএল না দেখি, ওই ইটালিয়ান ও আরএফএলের মনে হয় মনে হবু, দেখি কম লাগে কিনি ফেলাই রে তিন হনে সার ফজাতি আইলে দে কে ছোটবেলা থেকে আবার আমার একটু কে বলার উপর, আমি একটু এটা কম্পিটিশন লাগে যেতাম কে বলার জন্য, এটা এখনো থাকে গেছে। এই আনছ আমার পার্সেল, সোপটার প্রাইস জানি, সোপটার প্রাইস হচ্ছে 550 টাকা। কোনটা? এটা তো অনেক দিনের নষ্ট মাস্ক, এটা আম্মু ফেলে দিছে, আমি আমি ফেলি নেই। আবার সোকে গুণ নাগিনের মতন আর একখানা ডল লাগাই দেন, নাগিনের মতন লাগিলে ভাইয়া নসাইউ একটা রাতিয়ে ডরাইবে। তুমি কই না, এটা লাগাই ফেলো, অনেকগুলো আছে লাগাও না, আজকে একটু ডিফারেন্ট লাগাও। আর একটা গ্রিন টি তো না, গ্রিন ক্লে। আপু আসসালামু আলাইকুম, রমজান মাস তার আল্লাহ দোয়া করিবেন ইনশাল্লাহ। আপু তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ বুতাফা প্যাম্পাস পড়ছো না বুঝছাই, তাহলে একটু দূর রাতিয়ে ঘুম দেখতে পারিবে না। আফো এগিন কি যারা বুঝোনোর তারা বুঝের, এটা অল্প একটু ড্রাই হলেই আমি মুছে ফেলবো, কারণ এত এত সময় ধরে আমি বসে থাকতে পারবো না, আপনি সরাসরি মুছে ফেলাম ঘুরব, আমি ফেস প্যাক এতক্ষণ না রাখি। আপু তুমি হ্যাপি কিউট, থ্যাংক ইউ আপু, অনেক চোখ বেশি সুন্দর, থ্যাংক ইউ সাই। এখন কমেন্ট করো যারা মনত বেশি দুঃখ বেশি যন্ত্রণা, আমি কমেন্ট না ফুরি ইব অলমোস্ট শেষের মিককে। আপু সুন্দরের মধ্যে আটা ময়দার কী দরকার, আপু মাঝে মধ্যে লাগে একখানা আটা ময়দা, মাঝে মধ্যে লাগে না তো
তুমি এখন শুধু পানি দিয়ে আর ময়দা দিয়ে গুলে কি খেয়ে ফেলতে পারবা, পরোটা খেতে পারবা, ওখানে তোমার কি লাগবে? আবার ঘি লাগবে, ঘিয়ের সাথে ওইটাকে আবার একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে না সেলিনামনির প্রোম্যাক্স আমার টিচার আপু, পিম্পল স্পটস কি দিয়ে রিমুভ হবে? পিম্পল স্পটের জন্য গোট মিল সোপ, আমি আবারও তোমাদেরকে পিম্পল সলিউশনটা বলে দিচ্ছি। আমি আগেও যথেষ্টবার বলছি, এখনও বলতেছি, যাদের পিম্পল নিয়ে খুবই প্রবলেম আছে, অনেকে যেটা করতেছে কি করে জানো, মানে আমার থেকে সাজেশন নাই হচ্ছে, আপু আমার ফেসে এরকম এরকম পিম্পল আছে কি দিব, তো তাকে আমি একটা, আমি যেই প্রোডাক্টটা ইউজ করে একটা রেজাল্ট পাইছি আমার তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার গত 4-5 মাস আগের মানে পিম্পলের অবস্থা আমার ফেসে, মনে হয় আমার এই জায়গাটাতে একটু খালি জায়গা ছিল না, মানে পিম্পল উঠা নাই, মানে উঠে নাই ওরকম, পুরো মানে চাকা চাকা এরকম দলা হয়ে গেছে। তো যারা আমাকে দেখতে বলতে ও মাই গড আপনার মুখেতে এত পিম্পল কখনো দেখিনি, এইভাবে পিম্পল আসলো কোনো, জানি না আমার কোনো হরমোনাল চেঞ্জের কারণে বা কোনো কারণে আসছে কি না। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে কাশ্মীরি বিউটি, ওইটা তো তোমরা জানোই, আমি কাশ্মীরি বিউটিটা ইউজ করা শুরু করলাম, প্রায় 2 মাসের মতো কন্টিনিউ করছি। এখন প্রায় আমি কাশ্মীরি বিউটি ইউজ করতেছি অলমোস্ট 3-4 মাস তো হবেই, হয়ে যাবে 3-4 মাসের মতো হবে, 3-4-5 মাস এরকম হবে। আমি কিন্তু এর বাইরে আর কিচ্ছু ইউজ করি না, শুধু অ্যাজ এ ময়শ্চারাইজার আমি সেরাভিটা ইউজ করি। এরপর হচ্ছে তোমার মেকআপ তো আছে, মেকআপ প্রোডাক্টটা একদম আলাদা একটা বিষয়, আপনি আমার একটা কমেন্টও পড়েন না। রেশমা বেগম জুমা, এই যে পড়ে ফেলেছি, সোপটা নিব নারায়ণগঞ্জ কীভাবে পাবো? আপু আপনি যদি সিটিজি থেকে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে জিএনজি মেকআপ স্টোরে অর্ডার প্লেস করতে পারেন, আর আপনি যদি কাশ্মীরি বিউটিতে অর্ডার প্লেস করতে চান সেই ক্ষেত্রে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের উপরে একদম সুন্দর করে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে কী করবেন, পুরো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাগতেছে আমার কাছে, আপনাকেই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাগতেছে, কেন জানেন? কারণ আপনি ছাগলের 3 নম্বর বাচ্চার মতন এখানে এসে কাজ করতেছেন, আপনাকে আমি মাতাইছি, আপনার সাথে কথা বলছি, আপনি আমার ব্লগে ফলো দিছেন, আসছেন, লাইভ দেখতেছেন, আপনি তো 3 নম্বর বাচ্চা, আমি তো আপনার আপনার প্রোফাইলে যাই আপনাকে কিছু বলি নাই, বলছি ওইটা হইলে আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হইতাম। ছাগলের 3 নম্বর বাচ্চা তো র ম্যাঙ্গো কি, র ম্যাঙ্গো কি আবার, তোমরা এগুলো কেন বলতেছি এখানে, অনেকের লেশ্য পড়ে যাবে তখন আমার ফ্যাট ব্যথা করবে। আপু আমি আপনার পেজে নিয়েও এই ফার্স্ট টাইম কমেন্ট করলাম, আচ্ছা আমি খুব জরুরি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমার পিম্পল থেকে শুরু করে এখনের স্কিনের ছবি দেবো, তারপর হচ্ছে তোমরা বুঝতে পারবা মানে আমার মানে কীভাবে আমার চেঞ্জটা হয়েছে। এরপরে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমি যখন পিম্পলের জন্য কাউকে সাজেস্ট করি অনলি 2টা ফেস প্যাক সাজেস্ট করি, একটা হচ্ছে অ্যান্টি পিম্পল আর একটা হচ্ছে তোমার মাচা, এই 2টাই আমার কাছে কেন জানি মনে হয় পিম্পলের জন্য খুবই ফাস্ট ওয়ার্ক করে। হ্যাঁ বাকি আরও অনেকগুলো ফেস প্যাক আছে বাট ওগুলো অন্য কারণে আপনি ইউজ করবেন বাট পিম্পলের জন্য না। হ্যাঁ আফা এটা ফক কলে কিরে দেয়, ফক কলে জেগিন গড়ে ইতারা আবার ব্যান হয়ে যাবে, সমস্যা নেই, ইল্লো টেনশন করুন ফিরতেন, ইতারা 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 কমেন্ট ফরি, ইতারা নিজে গড়ি এরা কমেন্ট, ইতারা ব্যান হয়ে যাবে, ইতারা জাগো, ইতারা জাগাতি, ইতারা জাগে। আর এখন হচ্ছে আমি লাস্ট টাইমের মতো আপনাদেরকে বলতেছি, আচ্ছা ফলস হলে মেসেজ পাঠাত দে, আমি বলো গোস্ব দি, আমি এখানে এমনি দুষ্টামি করে বলছি নি, আমি ওর সাথে রাগ করছি, ও এমনি আমাকে এখন মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে ওরে তানিয়া রে এই মাস্ক কি অ্যাকনি স্কিনে দেওয়া যাবে? এটা তো অ্যাকনি স্কিনের জন্যই, আমার অ্যাকনির জন্যই আমি লাগাইছি, এটা তো দিয়ে লেখাই আছে অ্যান্টি পিম্পল, অ্যান্টি পিম্পল লেখাই আছে। এরপর হচ্ছে আপনারা গোট মিল্ক সোপটা কেন ইউজ করবেন, এটা হচ্ছে গোট মিল্ক সোপটা হচ্ছে আপনার স্কিনকে ভিতর থেকে ক্লিন করবে, আপনার স্কিনের ব্রাইটেনিংটা ধরে রাখবে, আপনাদের যদি ওই যে সানবার্ন হয় না, হ্যাঁ সানবার্ন হয়ে যায় অনেকের, আবার পিগমেন্টেশন হয়, অনেক রকমের প্রবলেম হয়, অ্যাকনি অ্যাকনিটা কন্ট্রোল করে, তো সব কিছু মিলিয়ে হচ্ছে গোট মিল্ক সোপটা দিয়ে প্রতিদিন 2 থেকে 3 বার আপনার ফেসটা ক্লিন করবেন। ক্লিন করার পরে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অনেকে আমার কাছে সাজেশন চায় যে আপু আমার তো অনেক বেশি পিম্পল, আপনার তো দেখতাম যে আগে অনেক বেশি পিম্পল হয়েছিল, আপনার পিম্পলটা তো খুবই মানে ফাস্ট আপনার পিম্পল চলে গেছে, তো আপনি কাশ্মীরি বিউটির কোন রেঞ্জটা আপনি ইউজ করছেন আমাকে একটু সাজেস্ট করেন। যখন আমি সাজেস্ট করি তখন দেখা যায় কোনো না কোনো কারণে হইতে পারে, বা তার বাজেট প্রবলেম বা কোনো একটা অন্য প্রবলেম বা এনিথিং,
সে শুধু গোট মিল্ক সোপটা নিল, বাকি আর তিনটা প্রোডাক্ট সে কী করলো না, নিলো না বা নিতে পারলো না। তখন দেখা যায় শুধু গোট মিল্ক, তখন আবার টেক্সট করে কি, আপু আমার তো পিম্পল কমতেছে না, কেন কমতেছে না, আপনি কী ইউজ করতেছেন? তখন বলে কি, আপু আমি গোট মিল্ক সোপ ইউজ করি প্রতিদিন, তো আমি তো একটা পিম্পল সলিউশনের জন্য শুধু গোট মিল্ক সোপটা দেই নাই। আপনি যখন গোট মিল্ক সোপটা ইউজ করবেন, ওইটা হচ্ছে আপনি আপনার ফেসটাকে ক্লিন করার জন্য, আমরা যে কোনো ফেস প্যাক লাগানোর আগে ফেস ওয়াশ ইউজ করি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার, ধরেন আপনি কতগুলো রেঞ্জ ইউজ করবেন, ওকে, তো রেঞ্জটা আপনি কিসের জন্য ইউজ করবেন, আপনার পিম্পলের জন্য, তো পিম্পলের জন্য আপনার যে প্রোডাক্টটা দরকার আপনার ওইটাই তো লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি মাচা নিতে ইচ্ছে করে আপনি মাচা নেবেন, অথবা অ্যান্টি পিম্পল নিতে ইচ্ছে করলে অ্যান্টি পিম্পল নেবেন, দুইটা থেকে যে কোনো একটা নেবেন, অথবা অনেকে আবার দুইটাও ইউজ করে মিক্সড করে, নো প্রবলেম, যাদেরকে মিক্সড প্রোডাক্ট স্যুট করে। আবার অনেককে কিন্তু মিক্সড প্রোডাক্ট কোনোভাবেই স্যুট করে না, যেমন আমি, আমাকে কোনোভাবেই মিক্সড প্রোডাক্ট স্যুট করে না, যেমন আমি একটা প্যাকের সাথে আরেকটা প্যাকের মিক্স করে দিলেই কিন্তু আমার রিয়াকশন হয়, সেজন্য আমি কোনোভাবেই কিন্তু কী করি না, মিক্স প্রোডাক্ট ইউজ করি না, আমি যেটা ইউজ করি র ইউজ করি। যেমন অ্যান্টি পিম্পল যখন ইউজ করবো তখন শুধু আমি অ্যান্টি পিম্পল ইউজ করবো, আবার যখন দেখা যাবে, আচ্ছা উজির যে কি লিখতে দেয়, এতে মাথা টু বিফোরে রয়ে, এতে একদম কী সুন্দর করে প্রোফাইল পিকচার লাগে, কিন্তু এতে কমেন্টিবে দেখিলে বাপরে বাপ, পারেনও আপনারা বাজি রে বাজি, তোরা রইলে উজুর বাবি বহুদিন, এই যে কিছুক্ষণ বেশিক্ষণ না, হাফ অ্যান আওয়ার, আচ্ছা শেষ করে দিচ্ছি। এই কিন্তু মেটে কুরোর অয়ে তুই কুরো এগিন ফালস তো, তাহলে কুরোর ফালাম আছে তো। আপা ফার্স্ট টাইম অনরে কমেন্ট করলাম, ইউএই থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন রানা। আচ্ছা সালাউদ্দিন নামে ব্যাকুন কিন্তু খারাপ নয়, আর বদ্দা খুব সুন্দর কমেন্ট করছি, আপনার কম লাগে, হ্যাঁ আমার কমেন্ট কি জীবনেও পড়বেন না, এই তো ফুরি ফেলাই দিন অনেক, তারেক নামাজ, আপু ড্রাইয়ের জন্য সোপ কেমন হবে? এটা কিন্তু কোনো স্কিনকে ভ্যারি করে না, কারণ হচ্ছে আপনি ড্রাই স্কিন হোক, নর্মাল সেন্সিটিভ, আপনার যেরকমই স্কিন হোক, আপনি গোট মিল সোপ ইউজ করতে পারবেন, একদম টেনশন ফ্রি। এবং এটা দিয়ে কিন্তু আপনার মেকআপও রিমুভ করা যায়, আপনি যখন বাইরে থেকে মেকআপ করে আসবেন, আপনি এটা দিয়ে মুখ ধোয়ার পরে কিন্তু আপনার মেকআপটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে যেটা ফুল একটা সলিউশন দিব, এরপর আমাকে আর কেউ 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 আস্ক করবেন না যে আপু আমি পিম্পলের জন্য কোনটা কোনটা ইউজ করবো, আমি একদম ফার্স্ট টু লাস্ট বলে দিচ্ছি, গোট মিল্ক সোপ মাস্ট ইউজ করবেন ডেলি 2-3 বার, যখনই সময় পাবেন গোট মিল্ক সোপ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন, ক্লিন করে নেওয়ার পরে 2-3 বার এটা দিয়ে স্প্রে করে নেবেন, উইচ হ্যাজেল দিয়ে স্প্রে করে নেবেন ফেসের মধ্যে। আর যাদের একটু ইচিং প্রবলেম আছে তারা টিট্রি টোনারে চলে যাবেন, উইচ হ্যাজেল স্কিপ করবেন, উইচ হ্যাজেলটা দিবেন যাদের একদম অনেক বেশি পিম্পল আছে বা পিম্পলের প্রবলেম আছে, উইচ হ্যাজেল দিবেন। আর উইচ হ্যাজেল যদি আপনারা মনে করেন যে একটু ইচিং হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু টিট্রি টোনারটা দিবেন, দুইটা গেল। এটার পরে আপনাদের আরেকটা সলিউশন যেটা, সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন আপনাদের যে হচ্ছে পিম্পলগুলো যখন আপনারা ফেস প্যাক ইউজ করবেন, ফেস প্যাকগুলো যখন ইউজ করবেন, যেমন এটা হচ্ছে অ্যান্টি পিম্পল মাচা, এই ফেস প্যাকগুলো ইউজ করার পর আপনারা দেখবেন সপ্তাহে 3 দিন তিনটা ইউজ করতে, দুইটা ইউজ করতে পারেন, মানে 3 দিন এটা আর 3 দিন এটা, রাতে ঘুমানোর সময়, রাত সবসময় স্কিন কেয়ার প্রোডাক্ট অলওয়েজ কিন্তু ইফেক্টিভ হয় অনেক বেশি কিন্তু রাতে। তো যেটা করবেন, ফেস প্যাকগুলো ইউজ করার পরে আপনার যে হচ্ছে পিম্পলটা থাকে, কিন্তু মুসোর ডলে যাবো, ইহরি আপু তোমাকে প্যাক লাগানোর পরও তোমাকে কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। আমিও ইউএই থেকে ফার্স্ট টাইম কমেন্ট করছি, আই লাভ ইউর মেকআপ লাইভ ভিডিওস, থ্যাংক ইউ আপা। কেন সো বলে, সি ইউ ক্যান বি প্রিটি অল সেট, আই শুড প্যালেট দিয়ে একটা আই লুক করে দেখা, ওকে আপু মুখ টান টান ন লাগে, অনতুন লাগে তো অ্যান্টি পিম্পল, এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে পারো, অথবা
তোমার চয়েস, কারণ আমি দুইটাই চুজ করি, কারণ দুইটাই চুজ করি আমি সপ্তাহে তিন দিন এটা দিলে বেশি যখন পিম্পল বেড়ে যায় তখন তিন দিন এটা ইউজ করলে তিন দিন ওটা ইউজ করি। হ্যাঁ, তো তোমরা যখন ফেস প্যাকগুলো ইউজ করবা তখন দেখবা তোমাদের ফেসের মধ্যে, আমি ছেলেদের জন্যও বলতেছি মেয়েদের জন্যও বলতেছি, পিম্পল কিন্তু শুধুমাত্র মেয়েদের হয় না, ছেলেদেরও কিন্তু হয়। আমার কিন্তু অনেক ছেলে ফলোয়ার্স আছে যাদের হচ্ছে অনেক পিম্পল প্রবলেম আছে, অনেকেই টেক্সট করে আমাকে, অনেকেই টেক্সট করে, আমি কিন্তু সবার জন্য বলছি এগুলো কিন্তু সব বোথ ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে তো আপনার যখন পিম্পল হবে পিম্পলগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে, আপনি এক সপ্তাহের মধ্যে দেখবেন ফেস প্যাকগুলো ইউজ করা শুরু করার পরপরই আপনার পিম্পলগুলো ড্রাই হয়ে উপর থেকে একটা চামড়ার মতো উঠে যাচ্ছে। এখন কি করবেন, এটা হচ্ছে আপনার স্ক্রাবারটা, এটা হচ্ছে ওট মিল্ক স্ক্রাব, সপ্তাহে তিন দিন দুপুর টাইমে শাওয়ার নেওয়ার আগে ওট মিল্ক স্ক্রাবটাকে পানি দিয়ে সুন্দর করে মিক্স করে ফেসের মধ্যে ভালো করে কী করবেন, ম্যাসাজ করবেন, এমনভাবে ম্যাসাজ করবেন যাতে আপনার ডেড সেলগুলো, যেগুলো হচ্ছে আপনার উপরে ব্রনের উপর ড্রাই চামড়াগুলো থাকে না, ওগুলো আস্তে আস্তে উঠে যায়। তো উঠে যাওয়ার পরে রাতে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে রাতে শোবার আগে গ্লাইকোরিক সিরামটা পিম্পলের উপর অ্যাপ্লাই করবেন, যেখানে যেখানে পোর্স আছে অ্যাপ্লাই করবেন, অথবা আপনার যদি ফুল ফেসের মধ্যেও আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে পিম্পল সলিউশন, আপনারা শুধু এটা নিলেও পারেন, এটা নিয়েই হচ্ছে আপনারা আপনাদের পিম্পলটা কি করতে পারেন, প্রবলেমটা সলভ করতে পারেন। বাট আপুটাও তোমাকে অনেক সুন্দর লাগছে প্যাক লাগানোর পর, থ্যাংক ইউ, মেয়েদের চোখগুলো এত সুন্দর, আর ছেলেদের চোখগুলো বুঝি না আমি, আল্লাহ। আর যারা ব্যাড কমেন্ট করেন, আমার কাছে মনে হয় যারা রিয়েল আইডি থেকে ব্যাড কমেন্ট করেন মানে কন্টিনিউয়াসলি তো করতেই থাকেন, এটা তো আপনাদের শেষ হচ্ছে না, যেমন কোনো পিকচার আপলোড করলে ওখানেও ব্যাড কমেন্ট করেন, এখানেও ব্যাড কমেন্ট করেন, ওখানেও ব্যাড কমেন্ট করেন। তো যারা ব্যাড কমেন্ট করেন রিয়েল আইডি থেকে, আপনাদেরকে একটু মনে হয় না যে আপনাদের বোনের চোখে যদি এই মেসেজটা পড়ে বা আপনার আপনাদের মায়ের চোখে, আসলে মায়ের চোখে পড়ারও কথা না, কারণ আপনারাও তো ওই ধরনের ফ্যামিলি থেকে যদি বিলং করেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা কখনো ব্যাড কমেন্ট করবেনও না, কারণ ওমা খেলু। এখন ঠিক আছে, হাই আপু কেমন আছো, মুখে কালো দাগ কেমনে যাবে, তো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের কাছে আসলে মা বোন এগুলোর কোনো পরিচয় নাই, কারণ আপনাদের যদি ফ্যামিলি, আসলে আপনারা যদি ভালো ফ্যামিলি থেকে বিলং করতেন তাহলে দশবার চিন্তা করতেন হচ্ছে একটা লাইভে, একটা লাইভ কিন্তু একজন দেখে না, একটা লাইভ কিন্তু হাজার হাজার মানুষ দেখে। হ্যাঁ, তো তার মধ্যে আপনার অনেক কাজিনও দেখে ফেলতে পারে, আপনার অনেক মানে আপনার প্রতি রেসপেক্টটা তাদের কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এটার ধারণাও আপনাদের নাই, কারণ আপনারা তো ওইরকমই। আর বস্তি মার্কা ছাড়া তো কেউ এই ধরনের কমেন্ট করে না, যেগুলো ওই ধরনের ফ্যামিলি থেকে উঠে আসছে ওরাই কমেন্ট করে, তো ওর কাজিন দেখুক আর কে দেখুক তাদের কি যায় আসে, তাই না। আমরা তো আমরা যদি একটা একটা কোনো ছেলের লাইভ, একটা কোনো ছেলে লাইভ করতেছে ওখানে যেয়ে যদি একটা বাজে একটা কমেন্ট করি তখন আমরা কিন্তু দশবার চিন্তা করবো, কেন দশবার চিন্তা করবো, কারণ স্বাভাবিক আমাদের পরিচিত, আমরা তো ওরকম জায়গা থেকে বিলং করি না, পরিচিত অনেকেই আছে যারা একটা আপনাকে একটা ভালো জানে, আপনাকে একটা ভালো দেখে, মনের একটা যন্ত্রণা, প্রত্যেক লাইভে কমেন্ট করি বাট কোনোদিন পড়েন না, এই যে শাহিনস রুমা পড়ে ফেলছি, এখন সুন্দর করে হচ্ছে এটা তুলে ফেলতেছি। আপনার যখনই পিম্পল হবে আপনি কোনো টেনশন ছাড়া এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে ফেলবেন, দেখবেন আপনার পিম্পলগুলো একদম ড্রাই হয়ে আপনার ফেস থেকে সরে গেছে। আপু আমরা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমাদের খুব ভালো লাগে, আর তাই তুমি যেমনভাবে আসো আমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আসলে আমি খুব বেশিভাবে আসি না, কেন আসি না,
আপনারা আমাকে এমনিই চেনেন এমনিই চেনেন, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু প্রয়োজন নাই, রাইট? মানে আমি এখন একদম খুব একেবারে ভাব নিয়ে আসতে হবে এমন এমনটাও না, আমি কিন্তু যে কোনো সময় যে কোনোভাবেই কিন্তু চলে আসতে পারি আপনাদের কাছে। হ্যাঁ, কখন আসব? যখন আমি আমার প্রমোশনাল ভিডিওগুলো আবার স্টার্ট করব। হ্যাঁ, আমার প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু এখন আপাতত অফ আছে। আমি যেহেতু অসুস্থ এখন, কিন্তু আমি কারো প্রমোশনাল লাইভ কিন্তু করছি না, আমার সব প্রমোশনাল লাইভ কিন্তু প্যান্ডিংয়ে। সো গত বছর কিন্তু আমার দিনটাই সকালটা শুরু হইতো রাতটা শেষ হইতো অনেক প্রেশারের উপর, এই দোকান তারপর হচ্ছে স্টুডিও সব কিছু মিলাইয়ে, তারপর আবার আবার রাতে লাইভ, সব কিছু মিলে অনেক প্যারা যায়। তো এখন কিন্তু এই প্রবলেমটা নাই আল্লাহর রহমতে। আবার ইনশাল্লাহ খুব পরিপাটি করে আসব যখন আমার প্রমোশনাল লাইভগুলো শুরু হয়ে যাবে, তখন ইনশাল্লাহ। আপু, ছেলেরা লাইভ করতে পারে না, এই জন্য মেয়েদেরকে লাইভ করতে দেখে তাদের হিংসা হয়, ব্যাড কমেন্ট করে, হইতেও পারে এটা একটা রিজন, ওরা ফ্রাস্ট্রেটেড কেন ওরা লাইভ করে ওদের বিজনেসটা গ্রো করতে পারে না, সেল করতে পারে না, মেয়েরা এত কিছু করতেছে, ওরে বাপরে বাপ, ফেসবুককে কাজে লাগায় এইভাবে এত সুন্দর করে নিজের বিজনেস গ্রো করতেছে, বাপরে বাপ, জ্বলতেও পারে, স্বাভাবিক ব্যাপার। আর কতগুলো আছে যে তো কি হইতো, বড় বা থাইয়ের মরম ঐশ্বরা তো হুদ করে আসে যে বাপের টিয়া থাইবু কোনো হামনাই ঘুরি ঘুরি বেড়াইবু টিকটক করিবু এল দেহাম, তারপর সুন্দর সুন্দর লাইভের ঢুকি ঢুকি এরা মেনচেরে ব্যাড ব্যাড কমেন্ট করিবু। আপু যে যাই বলুক আমাদের জন্য সেরা তুমি অলওয়েজ থাকবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে উইচ হ্যাজেল, যেটাই আপনি রিমুভ করবেন উইচ হ্যাজেল স্প্রে করে দিবেন, এটা আপনার পিম্পলের জন্য কি জিনিস। কাশ্মীরি বিউটির এখন অলমোস্ট অল প্রোডাক্ট আমার আউটলেটে পাবেন। এখন আমি গ্লাইকোলিক সিরামটা দেখেন, শুধু আমার পোরস এরিয়া আর যে দুইটা পিম্পল আছে এখানেই আমি শুধু অ্যাপ্লাই করব, ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করব না। এটা অ্যাপ্লাই করে কিন্তু আর কিচ্ছু দেবো না, যা শুয়ে পড়বো, সকালে উঠে আবার গোট মিল্ক সোপ দিয়ে ফেস ক্লিন করে ফেলো। যাদের কিন্তু আমি বারবার বলতেছি, যাদের কিন্তু স্কিনে অয়েলি ইফেক্ট আছে তারা এটা অ্যাপ্লাই করবেন, আর যাদের অয়েলি প্রবলেম নেই তারা সিক্রেট সিরাম অন্যান্য সিরামগুলো ট্রাই করবেন, আর ব্রাইটেনিংয়ের জন্য অর্গানটা ট্রাই করবেন। আর্গান একটা আছে, আর্গান গ্লো সিরাম, সো এটা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো, তারপর আমি শুয়ে পড়বো, সুন্দর করে লিপস্টিকটা মুছে লেন্সটা খুলে শুয়ে পড়বো, ফেসে আর কিছু অ্যাপ্লাই করবো না। গ্লোয়ের জন্য আর্গান গ্লো সিরাম, আর হচ্ছে আপনি ব্রাইটেনিং অ্যান্ড ফেয়ারনেস একটা ফেস প্যাক আছে ওইটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে ইনশাল্লাহ হয়তো বা একটা মেকআপ টিউটোরিয়াল করবো, কালকে আমার একটা ব্ল্যাক স্মোকি মেকআপ টিউটোরিয়াল, ঈদ মেকআপ টিউটোরিয়াল করার খুব ইচ্ছা আছে, তো দেখি ইনশাল্লাহ কী হয়, যদি শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে আলহামদুলিল্লাহ তাহলে আমি কিন্তু করে ফেলব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, খোদাফেজ, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।